Hi, friend. Say K. Tomar girlfriend. Up. K. Amar friend. Amar band group manager. Oh. Apnar porichoyta. Ami. Amader oi buro hawk saber na apni. London theke esheche. Amader gaan shunbe. Really? Friend. এই গানটা তাহলে আমি কম্পোজ করি। আব্বা, বেবি, আমার আব্বা মা। লালিকুম, লালিকুম। কে? নাম বেবি। আমাদের ও পাশে হক স্যার, বুড়ো দাদু তার নাতনি। লন্ডনে বড় হয়েছে। হক সাহেব ওই পাঁচতলা বাড়ি? জি। ওনার একটা মাত্র ছেলে, সে তো লন্ডন থাকে। হ্যাঁ আব্বা, উনি লন্ডনে সেটেল। উনি তো বোধ হয় আর এদেশে আসবেন না। হ্যাঁ, মোস্ট প্রবাবলি নাও। তুমি কি মামনি হক সাহেবের আপন নাতনি? জি। তোমার মা? আব্বা, ওর মা বাবা নেই। তাহলে তো বেশ। তোমার তো মা বাবা নেই, তুমি কি এখানেই থাকবে? আমি এখানে কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মিলটা ভেতরে নিয়ে যাও। জি। শোনো মা, তুমি কিন্তু খেয়েছো, আর আমাদের বাসায় সবসময় আসা যাওয়া করো, নিজের বাড়ি মনে করো। হ্যাঁ হ্যাঁ, যাও। থ্যাংক ইউ। এই ছেলে আমার বড় রুই মাছ বড়শিতে কেটে ফেলেছে, পারে উঠাতে সাহায্য করতে হবে তোমাকে আমাকেও। তুমি যে কি বলো না। আরে বলা কি, রান্না করো, খাওয়া ব্যবস্থা করো। যাচ্ছি যাচ্ছি। বেবি, কি হয়েছে? পুরো বিছানা জুড়ে অ্যালবাম ছড়ানো, তোমার মুড অফ? আমাদের ফ্যামিলি অ্যালবাম দেখছিলাম, কি অদ্ভুত জানো। আমার আমার ড্যাডির একটা ছবিও নেই। আচ্ছা মিল্টন, তুমি তো এদেশে থাকো, ফিল্ম ডিরেক্টর আলমের নাম শুনিনি। অবশ্য সেটা অনেক আগের কথা। না, আমি শুনিনি। ছবির লাইন তো অনেক আগে ছেড়েছে না? এই লাইনটা হচ্ছে, জলতে সুরত কি পূজারি, যখন যারা স্টার তাদের খবরই পাওয়া যায়, যার সময় খারাপ তার খোঁজ কেউ রাখে না। আচ্ছা, ওখানে এত ভিড় কি? আরে আমাদের দেশের সবচেয়ে বড় হিরো মাসুদ এসেছে। মাসুদ? আমাকে একটা অটোগ্রাফ দেবে? কাগজ করে কাগজ দিন। হ্যাঁ, কাগজ ওটা তো এখন ইয়ে মানে কাগজ তো নেই, না হয় আমার হাতের তালুতে একটা সই করে দেবেন। এই যে ভাই, দিন না একটা অটোগ্রাফ। মাশাআল্লাহ মাতাল। হ্যাঁ,
কোনো নায়ক নাকি? আমার মনে হচ্ছে ওদিকে শুটিং হচ্ছে, চলো তো। হ্যাঁ চলো। আচ্ছা ভাই, আপনারা কি শুটিং এর লোক? জি। আচ্ছা, এখানে আজ থেকে বহুদিন আগে একজন পরিচালক ছিল, নাম আলম। একটা ছবি করতে গিয়ে ছবিটা বন্ধ হয়ে গিয়েছিল। ওই ছবির নাম কি? দেশ প্রেমিক। ওই ছবিতে হিরো হয়ে মাসুদ প্রথমে সিনেমায় এসেছিল? তা ঠিক বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই ছবির হিরো মাসুদই ছিল। ওনাকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সে এখন সুপারহিট নায়ক। এখনো নায়ক? হ্যাঁ হ্যাঁ, সে এখন বাংলাদেশের জিতেন্দ্র। সে তখনও যা ছিল এখনো তাই আছে। ওইখানে শুটিং হচ্ছে, চলো তো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, চলো। আচ্ছা, আপনি পরিচালক আলমের দেশ প্রেমিক ছবিতে অভিনয় করেছিলেন? হ্যাঁ, আমি ওই ছবিতে প্রথম ফিল্মে এসেছি। আপনি? এক্সকিউজ মি, এ হচ্ছে ওই ছবির পরিচালকের মেয়ে। ওহো, আপনি উনার মেয়ে? বসুন 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 বসুন, চা নিয়ে আসতে তাড়াতাড়ি। আচ্ছা, আলম সাহেব সম্পর্কে আপনি কিছু জানেন? দেখুন, আমি ওই ছবির পরে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্লিজ ভাই, আপনি একটু সরে দাঁড়ান। আর ওনার এমন একটা মামলার সঙ্গে জড়িয়ে জেল হলো যে ভয়ে আমি ওনার সঙ্গে দেখা করতে পারিনি। আর ফিল্ম এমন একটা জায়গা, আমাকে অনেকে সন্দেহ করতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমিও ভয়ে এক বছর পালিয়েছিলাম। জেলের পরের কোনো ঘটনা জানেন কি? জেল থেকে বের হওয়ার খবরটা শুনেছিলাম। ফিল্মের অনেকে নাকি ওনাকে রাস্তাঘাটে খুবই খারাপ অবস্থা দেখেছে। আমি ওনাকে অনেক খুঁজেছি, পাইনি। আসলে ওনার কোনো ঠিকানা ছিল না, যার ফলে আমার ডাক পড়েছে। প্লিজ আপনি একটু বসুন, আমি শর্টে দিয়ে আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাকে ডাকছি, আপনি বসুন। থ্যাংক ইউ ভাই। তুমি আমার একটা কাজ করে দেবে? কি? বাড়ির একটা মেয়ে বিদেশে থাকে, ওর ঠিকানাটা গোপনে জোগাড় করে দেবে? ও তো বিদেশ থেকে চলে আইছে। হ্যাঁ আসছে, আমার কথা কিছু জিজ্ঞেস করে নাই? না, তোমার কথা জিজ্ঞেস করে নাই, তুমি যাও তো। মালিক দেখলে আমার চাকরি থাকবো না, চা। হ্যাঁ ভাই, ইয়ে তুমি তুমি সিগারেট না? এইটা না, আমি সব খাই না। শোনো, ওই মেয়েটার একটা মিথ্যে কথা বলে ওই জানারা নিয়ে আসবে। হ্যাঁ, আমি একটু দেখব কত বড় হয়েছে। হ্যাঁ, তুমি ওর বাপ না? হ্যাঁ আমি ওর বাপ। ইংরেজি কলেজে ভর্তি হয়েছে, ওই জায়গায় যাইও। আমার কথা কিন্তু কইও না।